হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আমি সুমনা, আমার চ্যানেল উইথ সুমনায় তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে বেশ সকালবেলা কিন্তু আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, তো সকালবেলা রান্নাবান্না করে নিয়ে তারপর দেখো আমি এখন চা খাচ্ছি। আর আজকে সকাল সকাল কেন রান্না হয়ে গেছে সেটা আমি পরে বলছি। তো রান্না হয়ে গেছে যখন একদম রান্নাঘরটা ক্লিন করে ফেলেছি, এখন শুধু বাসনগুলো মাজা বাকি আছে। তো এখন আমি ভাবছি যে চাটাগুলো খেয়ে আমি এটাকে পড়িয়ে তারপর বাদবাকি কাজগুলো করব। তো আজকে অনেকটা সময় পেয়েছি, সেই জন্য আজকে একদম রিল্যাক্সে বসে তারপর চাটা এনজয় করব। আর তোমরা অনেকেই হয়তো জানো যে চাটা খাওয়ার থেকে বড় কথা চাটা, মানে আমি খেয়ে ভীষণ এনজয় করি ব্যাপারটা সেই সময়টা। তো কোনো রকম ঝামেলা আমার সেই সময়টা ভালো লাগে না, আমি নিজের মতন করেই সময় কাটাই এই টাইমটুকুই শুধু। তো এই যে শিফটিং হলো না, এতে অনেক বইপত্র সব বেরিয়েছে, তার জন্যই একটা এই একটা গল্পের বই বেরিয়েছে, একটা উপন্যাস। তো সেটা নিয়ে একটুখানি পড়ছিলাম, বেশ কয়েকদিন ধরেই পড়ছি। তো চা খেতে খেতে ভাবলাম একটু পড়ি, আর বই পড়ার নেশা আমার অনেক দিনের, মানে বই পড়লে না, পড়তে বসলে আমার জ্ঞানই থাকে না যে কত কোথা দিয়ে টাইম চলে গেছে। আর আমি অনেক সময় এরকম পড়তে পড়তে আমি রান্নাও জ্বালিয়ে দিয়েছি, অনেকবার এরকম হয়েছে। তো যাই হোক, চাটাগুলো খেয়ে তারপরে মেয়েটাকে পড়িয়ে বেশ কিছু কাজকর্ম করেছি, করে তারপর আবার ক্যামেরার সামনে আসলাম। আর এখন দেখো বাজে হচ্ছে বেলা 12টা। তো সিঙ্কের আয়নাগুলো একটু মুছে টুছে নিয়ে একেবারে স্নান টান করে আসলাম। এখন লাঞ্চ টাইম, সেই জন্য সবার খাবার বেড়ে দিচ্ছি। তো কী কী রান্না করেছি এই সুযোগে তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। আর তোমাদের বলছিলাম যে আমি খুব সকাল সকাল আজকে পুরো রান্নাটা করে ফেলেছি, কেন বলো তো? আসলে আমার হাজব্যান্ডের আজকে খুব সকাল সকাল একটা জায়গায় বেরোনোর কথা, সেই জন্য আমি একদম 6টায় উঠেছি, উঠে সোজা ব্রাশ ট্রাশ করে জামাকাপড় ছেড়েই রান্নাঘরে চলে এসেছি। আর কালকে রাত্রেও কিছুটা গুছিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি আমার রান্না হয়ে যায়। তো দেখবে আমি শাক রান্না করেছি, তো শাকটা কিন্তু কালকেরই সমস্ত সব গোছানো। আসলে কালকে আমার হাজব্যান্ড শাক আনার সঙ্গে সঙ্গে ও কেটে দিয়েছিল, তো কাটানো কেটে নিয়েই আমি সঙ্গে সঙ্গে ভাপিয়ে রেখেছিলাম, কারণ আমি বলছিলাম যে আমার ফ্রিজটা খুব বেশি ঠান্ডা হচ্ছে না, তো শাক পাতা রাখলে নষ্ট হয়ে যাবে, সেই জন্যই আমি আর কি ভাপিয়ে রেখেছি যাতে করে নষ্ট না হয়। তো রান্না করেছি দেখো শাক, আর এটা হচ্ছে কুমড়ো ভাজা, আর করেছি ডাল। তো লাঞ্চ করে তারপর আমরা একটু বিশ্রাম নিয়েছি সবাই মিলে, তারপর আমি ঘুম থেকে উঠে নিয়ে সিঁড়িটা মুছি, কারণ আর সকালের দিকে তো ঘর মোছা হয়ে গেছে, আর ঘর মোছা দিয়ে সিঁড়ি মোছা এই এতগুলো কাজ করতে গেলে না অনেকটা টাইম চলে যায়, খুব গরমে কষ্টও হয়। তো এই গরমে এত কাজ একসঙ্গে কখনোই সম্ভব না, সেই জন্য বিকেলবেলা চলে এসেছি, আমি আগে ঝাড় দিয়ে নিয়েছি জানো তো ভালো করে, তারপর পুরো সিঁড়িটা মুছবো, শুধু একদম ছাদে যাওয়ার একটা ভাগ বাদ দিয়ে, কারণ ওখানে আমাদের এখনও অনেক জিনিসপত্র আছে যেগুলো গোছানো হয়নি, ওখানেই ডাম্প করা আছে, বিশেষ করে বই জানো তো, অনেকগুলো বইয়ের বস্তা ওখানে রয়ে গেছে, তো ওইগুলো সমস্ত সরাবো, তারপর ওই জায়গাটা পরিষ্কার করা। তো সেটা তো আমি করতে পারবো না, আমার হাজব্যান্ড করবে, কারণ ওর কী কী বই লাগবে না লাগবে সেটা ওই জানে, আমি জানি না। আর এখানে দেখো কী কাণ্ড হয়েছে, এই একটা টিকটিকির বাচ্চা এখানে ছিল, আমি ঘর মুছতে গিয়ে ও আমার পায়ের পরে উঠে এসেছে। আমি ঠিক ভয় পাই না কিন্তু কীরকম অস্বস্তি লাগে। তো আমি এই ক্লিপটা রেখে দিয়েছি তোমাদের দেখাও বলে, আমার মনে হয় অনেকেই আছো এরকম, আমার তো আমার চেনা জানা কিন্তু অনেকেই আছে যারা প্রচণ্ড ভয় পায় ব্যাং টিকটিকিতে, মানে মারাত্মক ভয় পাই। আমি ঠিক অতটা ভয় পাই না কিন্তু আমার অস্বস্তি লাগে ভীষণ, সেই জন্য আমার মানে আমি লাফিয়ে উঠলাম আর কি যদি গায়ে ওঠে। আসলে কীরকম ঠান্ডা ঠান্ডা কেমন একটা ব্যাপার থাকে না সরীসৃপ, সেই জন্যই আমার অস্বস্তিটা লাগে। তো যাই হোক, এই জায়গাটা পুরো পরিষ্কার করলাম, আর এক পাশে কিন্তু এখনও কিছু কিছু বস্তা আছে, তোমাদের সে তোমরা সেটা দেখতে পাচ্ছ না, আচ্ছা এখানে একটু দেখা যাচ্ছে। তো এইগুলোতে পুরো জামা কাপড় আছে, আর যেগুলো আমি এখন ডোনেট করব, কিন্তু মুশকিল ব্যাপার হলো যাদেরকে আমি ডোনেট করব তাদের ফোন নাম্বারটা আমি হারিয়ে ফেলেছি। তো তারা মাঝে মধ্যে আসে, একটা অনাথ আশ্রমের জন্য মাঝে মধ্যে বাড়িতে আমার বাড়িতে চাঁদা চাইতে আসে তারা। তো তারা আমাকে ফোন নাম্বার দিয়ে গিয়েছিলো যে যদি কোনো জামা কাপড় থাকে তো রেখে দেবেন, আমরা এসে নিয়ে যাব, কিন্তু দুর্ভাগ্যবশত আমি সেটা হারিয়ে ফেলেছি, আর আমার না শুধু খুব খারাপ লাগছে। যাই হোক,
যতই আমার বাড়ি দেখতে খারাপ লাগুক আমি এই জামাকাপড়গুলো ফেলবো না বা বিক্রিও করব না, কারণ বিক্রি করলে কি বলতো ওই 2-4 টাকা করে দেয়, আর সেই জন্য আমি ওইগুলো একদমই বিক্রি করি না। আমার বাড়িতে যে ছেলেটি নোংরা নিতে আসে আমি তাকেও দিয়ে দিই, প্রচুর জিনিসপত্র আছে তাকে দিয়ে দিয়েছি। আর এই অনাথ আশ্রমের ওরা এর আগে কখনো জামাকাপড় চায়নি, শুধু চাঁদা নিতেই আসতো, তো এবার বলে গেল যে জামাকাপড় ওরা নেবে, তো সেই জন্য ওদের জন্যই রেখেছি। আর আমার বাড়িতে যে নোংরা ফেলতে আসে বললাম যে ছেলেটি, ওকেও কিছু কিছু দিয়েছি। আর এখানে দেখো আমি স্নান টান করে চলে এসেছি ফ্রেশ হয়ে। আর কি মারাত্মক গরম গো, প্রত্যেকটা ব্লগে আমি একই কথা বলি গরম গরম, কারণ বিশ্রী গরম লাগছে জানো তো, গা ধুয়ে এসেছি তাতে কী হচ্ছে মানে গা দিয়ে মনে হচ্ছে ভাপ বেরোচ্ছে। তো বিকেলে কিছু জামাকাপড় ছিল আর এইসব জামাকাপড় কিছু বেরিয়েছিল নতুন জামাকাপড়, সেইগুলো একসঙ্গে সব ভাঁজ করে নিচ্ছি। আর এভাবে যদি ফেলে রাখি না এটা না পরেই থাকবে, আমি দেখেছি আমার কোনো কাজ যদি ফেলে রাখি সে কাজ আর কখনোই আর কমপ্লিট করতে পারি না, আস্তে আস্তে জমতেই থাকে। তো ভাবছি যে এখনও সন্ধ্যা দেওয়ার একটুখানি টাইম আছে বাকি, তো এই সুযোগে জামাকাপড়গুলো একটু ভাঁজ করে নিই, তো ভাঁজ করে সমস্ত সব জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। আর আমি এখানে সন্ধ্যা দিচ্ছি, আর আমার ছায়া সঙ্গী দেখতে পাচ্ছ তো, সঙ্গে সঙ্গে মানে আমি যেখানে যাব সব সময় পেছন পেছন ঘোরা যায়, এই জিনিসটা আমার খুব কিউট লাগে, মাঝে মধ্যে একটু রেগে যাই কিন্তু ম্যাক্সিমাম টাইমটা আমার খুব ভালো লাগে জানো তো। আসলে অনু যখন ছোট ছিল তখন জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম তো অনেক কাজকর্ম করতে হতো, ওই জন্য অনুর ছোটোবেলাটা আমি অতটা এনজয় করতে পারিনি। আর অনু যখন ছোট ছিল তখন আমি পড়াশুনোও করতাম, তো সেই সব চক্করে আর সেই ব্যাপারটা আর এনজয় করা হয়নি। এখন মাহির বেলায় আমি মাতৃত্বটা খুব এনজয় করি, আর সত্যি কথা বলতে কি এই পিরিয়ডটা এনজয় করাই উচিত সবারই, কারণ এই দিনগুলো চলে গেলে আর ফিরবে না, বাচ্চারা তো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো দেখতে দেখতে দেখো আমার মাহি কিন্তু 3.5 বছর হয়ে গেছে, আর কয়েকদিন পর কিন্তু ওই যে পেছন পেছনগুলো ঘুরছে আর এই যে কিউট কিউট ব্যাপারগুলো এগুলো কিন্তু আর থাকবে না, তো সেই জন্য আমি যতটা পারছি ততটা এই ব্যাপারটাকে এনজয় করার চেষ্টা করি। আমি চেষ্টা করি মাথা ঠান্ডা করে সমস্ত সব কিছু হ্যান্ডেল করার। তো দেখলে যে সন্ধ্যা থেকে এই পর্যন্ত এখন কটা বাজে, 7:30 বাজে, তো 7:30 মধ্যে আমি এই এই কাজগুলো রাখি ম্যাক্সিমাম দিনই, কারণ কি বলতো এত বড় বাড়ি তো মেনটেন করা খুব সমস্যা হয়ে যায় একা একা, তো ছোট ছোট করে ভাগ ভাগ করে রাখলে ব্যাপারগুলো খুব সহজ হয়ে যায়। তো ম্যাক্সিমাম এই গরম পড়ার পর থেকে না আমি বিকেলের দিকেই বেশিরভাগ সময় মোছামুছির কাজগুলো রাখি, ঘরটা তো সকাল সকাল মোছা হয়ে যায় কিন্তু বিকেলবেলাটা সিঁড়ি টিড়িগুলো মুছি যাতে মানে তাড়া থাকে না আর কি জানো তো। তো এখন দেখলে যে সন্ধ্যা দিচ্ছি মানে ধুনো দিচ্ছি, দেখলে সন্ধ্যা দিয়ে পুজো দিয়ে ঠাকুরঘরটা একটু ভালো করে ক্লিন করলাম, কারণ সকাল সকাল না অত মানে তাড়াহুড়ো করে ওইভাবে ক্লিন করা যায় না, তো ভালো করে ক্লিন করলাম, সেটা তোমার দেখায়নি তোমাদের। তো ক্লিন টিন করে তারপরে এখন আসলাম, 7:30 মতো বাজে এবং মেয়েকে নিয়ে একটু পড়াবো। আর রাত্রে তেমন কিছু রান্নার নেই, যা সকালে করেছিলাম তাই আছে, সব ফ্রিজে রেখেছি, সব বার করবো আর রুটি করব। আর খুব অল্প পরিমাণে ভাতও আছে, সেটা আমি সকালবেলা যেহেতু আজকে খুব সকাল সকাল রান্না শুরু করেছিলাম তো ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিয়েছি, তো আশা করছি ভালো আছে, কারণ আমার ফ্রিজের অবস্থা খুব একটা ভালো না। তো চলো আজকে ব্লগটা আমি এখানে শেয়ার করলাম, দেখে তোমাদের কেমন লাগলো প্লিজ প্লিজ তোমাদের মূল্যবান কমেন্ট বক্সে লিখে যেও, কমেন্ট পড়লে আমার খুব ভালো লাগে। অনেকেই ভিডিও দেখছে, পুরোপুরি দেখছে বোঝা যায় সেটা, কিন্তু তারা লাইকও করে না সাবস্ক্রাইবও করে না, তো অন্তত একটা করে লাইক করে যেও প্লিজ, তাহলে ভালো লাগে আর কি। দেখতে পাচ্ছি যে পুরো ব্লগটাই আমার কেউ দেখেছে, তাহলে আশা করি তার ভালো লেগেছে, তো ভালো লাগে, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করতে পারো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চ্যানেল সাবস্ক্রাইব করা কিন্তু একেবারে ফ্রি ব্যাপার, কোনো রকম টাকা কাটেও না আর কারোর কোনো ক্ষতিও হয় না এতে, তো আমার এতে লাভ হবে, এছাড়া কারোর কোনো ক্ষতি হবে না। তো চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, আবার দেখাবে নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।